না মানে আমি আসলে বুঝতে পারতেছি না লুকির সাথে আসলে হচ্ছেটা কি, লুকি আর লেডি লুকি কি আসলে একই মানুষ নাকি ওরা ভিন্ন? এটা নিয়ে আমি কনফিউশনে আছি। যা বুঝাইতেছে তাতে যতদিন পর্যন্ত ধারণা করছিলাম যে লুকি আর লেডি লুকি একই মানুষ, কিন্তু আমার কেন যেন দুজনকে আসলে এক মনে হচ্ছে না। এপিসোড 4 দেখা যে ধারণা আসছে, এই ধারণা থেকে আসলে এরকমই মনে হচ্ছে যে লেডি লুকি আর লুকি একই মানুষ না, না হলে লুকি আর মহিলা সত্তার প্রেমে লুকি পড়ে গেছে, মানে লুকি কি অবস্থা, এটা কি ধরনের কথা? লুকি সিরিজের এপিসোড 3 একটা টুইস্ট দিছিল শেষ দিকে, যে বলছিল তোমরা সবাই বেরিয়ান, টাইম কিপার তোমাদের তৈরি করে নাই, তোমরা আমাদের মধ্যে বেরিয়ান ছিলা, তারপর টাইম কিপার তোমাদের কাজে লাগাই দিছে। মূলত এই টুইস্টটা নিয়েই এপিসোড 4 চলতে থাকে, যেটা আমাদের ওদের লুকি আর লেডি লুকি জানানোর চেষ্টা করতেছে যে আমরা আসলে সবাই বেরিয়ান। এটাই হচ্ছে মূলত এই পর্বের কাহিনী, কিন্তু মাম্মা এটা কাহিনী না, এই পর্বের ভিতরে টুইস্ট ছিল প্রচুর। রিয়াকশন আমার এরকম ছিল দেখে যে কি প্রচার শেষটা যেভাবে যাচ্ছিল আমি ভাবলাম যে বাকি 2 পিসুড বাদ দেয় সিজন শেষ করে দিব, মানে সুন্দর করে গুছায় একটা এন্ডিং এ আসতেছিল, কিন্তু বাইরে ভাই সেকেন্ডে টুইস্ট দিয়া আবার মনে হচ্ছে যে না একানি শেষ না, কাহিনী আছে মাম্মা, কাহিনী আছে, কাহিনীর মধ্যেও কাহিনী আছে। বাকি 3 পর্বের তুলনায় এই পর্বটা ছিল সবচেয়ে বেশি ভালো, এত ভালো যে বলার মতো না, এমনিতে সব ছিল, বিশেষ করে কমেডি ছিল যেখানে দেখা যাইতেছে লুকির বিচির মধ্যে বারবার আঘাত করতেছে, এটা দেখে না এসে পারা গেছিল বলে বেচনা লুকি আ। তারপরে এখানে ইমোশনাল কিছু মুহূর্ত ছিল যেগুলা চোখে পানি না আসলো, একটা ইমোশনাল কাজ করছে আর কি। আর তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ব্যবহার করছিল, স্যাড মিউজিক, মিউজিকটা এত ভালো লাগছে এটা আমি পরবর্তীতে খুঁজে বার করে এটা শুনতে হবে আরও কয়েকবার। সব মিলিয়ে বলা যায় লোকে অন্যান্য পর্ব থেকে এই পর্বটা বেশি এনজয় করছি, বাকি রয়েছে আর 2 পর্ব আশা করি দারুণ কিছু দিবে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিও যদি কোনো কিছু ভালো লাগে বা কোনো কিছু ভালো না লাগে তাহলে আপনার মতামত জানাতে অবশ্যই বলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার যদি করতে ইচ্ছে করে তাহলে করতে পারেন। তো আমি যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো মুভি সিরিজ বা বই রিভিউ নিয়ে হাজির হবো, ততদিন মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।